হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিফুল মেমোরিজ বাই ইন্ডিয়ান আপনাদেরকে ওয়েলকাম করছি ব্যাংকক। আমরা এখন আসছি বামরুঙ্গার্ড হাসপাতালে। তো এখানের প্রসিডিউর ট্রিটমেন্টটা কীভাবে কী আমি আপনাদেরকে জানাবো ডিটেলস। চলেন দেখাই। এই হচ্ছে বামরুঙ্গার্ড হসপিটালের এন্ট্রেন্স। এটা হচ্ছে তিনটা বিল্ডিং, এ বি সি তিনটা বিল্ডিং। তো প্রথমে আপনার কাছে কোনো এয়ারপোর্ট বা ফাইভ স্টার হোটেল মনে হইতে পারে, কিন্তু আসলে এটা একটা হসপিটাল। আমরা এখন গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আপনাকে পাসপোর্টের কপি দিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে হবে, পেশেন্ট আইডি কার্ড নিতে হবে বামরুঙ্গার্ডে। এরপরে আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আপনি অ্যাপস বা অনলাইনে ওদের কাছ থেকেও নিতে পারবেন, কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে এইখানে এসেই ফার্স্ট প্রসিডিউর হচ্ছে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন করে কার্ডটা নেওয়া। তো আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি। রেজিস্ট্রেশন করার পরে আমাকে একটা এই যে এরকম ব্যান্ড লাগাই দিচ্ছে হাতে, আমি ডাক্তার দেখাবো গ্যাস্ট্রোলজির জন্য। তো এখন সেই দিকেই যাচ্ছি। ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার দেখানোর পরে এখন পেমেন্টের জন্য ক্যাশ কাউন্টারের বাইরে আমি ওয়েট করতেছি টোকেন নিয়ে। এইখানে আপনি ইজিলি আপনার যে কোনো ডাক্তার দেখাইতে পারবেন, এবং আপনাকে ট্রান্সলেটার দেওয়া হবে, যে আপনি ওদের ভাষা না বুঝলে বা আপনার ভাষা ওকে না বুঝাইতে পারলে দেয়া হবে। তো একটু এক্সপেন্সিভ হসপিটাল, বাট ওদের ট্রিটমেন্টে আপনি অনেক হ্যাপি হবেন, এবং আপনি বাংলাদেশি হয়ে মানে ইংলিশ বলতে না পারলেও কোনো প্রবলেম নাই। ওদের বাঙালি অনেক স্টাফ আছে, ট্রান্সলেটার আছে, তো ওরা আপনাকে হেল্প করবে। তো একটু এক্সপেন্সিভ হলেও ট্রিটমেন্ট আপনি মনের মতো ট্রিটমেন্ট পাবেন, একদম বিশ্বমানের ট্রিটমেন্ট। বামরুঙ্গার্ডের ট্রিটমেন্ট সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দিতে চাই। সেটা হচ্ছে আমি গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখিয়েছি। তো আমার ফার্স্টের দিন ডক্টরের ভিজিট পড়েছে আপনার 2020 বাদ দিয়ে। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমার প্রবলেম দেখে কোনো প্রবলেম, উনি নর্মালি কোনো প্রবলেম পায় নাই, তো আমার পেটের ভিতরে যেহেতু একটা অ্যাংজাইটি আছে এর জন্য আমাকে এন্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি দুইটাই দিয়েছে, সাথে কিছু ব্লাড টেস্ট ও স্টুল টেস্ট দিয়েছে। তো সব মিলায়া আমার প্রায় 60,000 থেকে 65,000 বাতের মতো শুধু টেস্ট এবং ডক্টরের ভিজিট লাগলো। এরপরে ওষুধ যেটা দিবে সেইটা লাগবে। এটা হচ্ছে আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করা যে এখানে ট্রিটমেন্টের কীরকম খরচ, এবং আমি আমার ফাদার ইন ল এখানে হার্ট, কিডনি এবং নিউরোলজির ডক্টর দেখিয়েছে। সো এটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করে, কিন্তু ডক্টরের ভিজিট হচ্ছে আপনার 1,000 বাত থেকে শুরু হয়, 2,000 বাত পর্যন্ত আপনার এটা চলে আর কি, 1,000 বাত থেকে 2,000 বাতের মধ্যে আর কি ডক্টরের ভিজিট। তো এরপরে টেস্টটা বিভিন্ন রকম, যেমন আমার ফাদার ইন লর এমআরআই হয়েছে, এমআরআই এর কস্ট পড়েছে আপনার, শুধু এমআরআই এর কস্ট পড়েছে 45,000 বাত। এখন এটাকে আপনারা টাকায় কনভার্ট করে নেবেন, 3.2 দিয়ে গুণ করলে আপনারা পেয়ে যাবেন যে কত টাকা মোটামুটি খরচ। এবং হার্টের বিভিন্ন টেস্ট হয়েছে, যেমন স্ট্রেস ইকো করা হয়েছে, ওইটার কস্ট হচ্ছে আপনার অ্যারাউন্ড 10,000 বাতের মতো। এবং আরেকটা আরও কিছু ব্লাড টেস্ট, ওইগুলো নর্মালি আমাদের দেশে স্কোয়ার ইউনাইটেডে যেরকম তার ধরেন ডাবল হয় আর কি। কিন্তু আপনি ব্যাংককেও আপনার যেটা ক্রিশ্চিয়ান হসপিটাল যেটা সিএমসি, ওইখানে আপনি গভর্নমেন্ট হসপিটাল ওইটা আপনি চিপে করতে পারেন। তারপরে আপনার ব্যাংকক হসপিটালেও বামরুঙ্গার্ডের থেকে কিছুটা চিপে করা যায়, কিন্তু বামরুঙ্গার্ড হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে, মাউন্ট এলিজাবেথের পরে সবচেয়ে বেস্ট এবং এক্সপেন্সিভ হসপিটাল। তো যদি ভালো লেভেলের, সেই লেভেলের ট্রিটমেন্টটা চান, তাহলে তো আসলে একটু খরচ করতেই হবে। তো এই হচ্ছে অবস্থা এখন, বাকিটা আল্লাহ মাহফুজ জানে কি আসছে কখন।
এই যে ম্যাকডোনাল্ডস, এটার আপনার একটা এয়ারপোর্ট মনে হইতে পারে, কিন্তু এটা এয়ারপোর্ট না, এটা হাসপাতাল। আমরা এখন ম্যাকডোনাল্ডস আসছি, বামরুংগড়ের ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করার জন্য। ইউশাকে একটা বেলুন দিছে ম্যাকডোনাল্ডস থেকে। তো এই আর কি ডাক্তার দেখাইলাম, 2000 বাত হচ্ছে ডাক্তারের ভিজিট। তো খুব একটা বেশি না, যে পরিমাণ সার্ভিসটা আপনাকে দিবে সেই রকম, সেই তুলনায় প্রাইস খুব একটা বেশি না। টেস্টে হয়তো কিছু বেশি টাকা লাগে, তারপরেও মানে সার্ভিস তো, কোয়ালিটিটা তো মেটার করে অবশ্যই। হঠাৎ করে আপনার কাছে এয়ারপোর্ট মনে হইতেই পারে, এটা এয়ারপোর্ট না, এটা হচ্ছে ভামরংঘাট হাসপাতালের ক্যাফেটেরিয়া এলাকা। স্টারবাক, ম্যাকডোনাল্ড সব কিছুই আছে বামরংঘাট হাসপাতালে। যে বামরংঘাট থেকে ডাক্তার দেখায় বেরোইলাম, তো নর্মালি আপনার ডাক্তার দেখাইতে ডাক্তারের ভিজিট 1500 থেকে 2000 বাত নর্মালি। এরপরে আপনি স্পেশালিস্ট যদি হয় আরও, তাহলে আরও বেশি হবে। যেমন কালকে আমার ফাদার ইন ল ডাক্তার দেখাইছি, নিউরো কী বলো এটাকে, নিউরোলজির ডক্টর, উনি নিচে হচ্ছে আপনার 8600 বাত। তো এরকম আর কি ভ্যারি করে, কিন্তু নর্মালি ছোটোখাটো অসুখ টসুখের জন্য ডক্টরের ভিজিট 1500 থেকে 2000 বাত। আপনার ট্রান্সলেটার টেটার যা আছে সব এটার ভিতরেই, আপনাকে আর এক্সট্রা কিছু পে করতে হবে না। এরপরে যদি টেস্ট দেয় আপনি টেস্ট করাবেন আর কি।